গুড মর্নিং স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ ক্লাস সিক্স। এই ভিডিওটি ফাইভের জন্য, সিক্সের জন্য, সেভেন থার্ড ল্যাঙ্গুয়েজ, এইট থার্ড ল্যাঙ্গুয়েজের জন্য। তো আজকে পড়াবো পুরুষ। পুরুষ জিনিসটা কি? পুরুষ মানে হচ্ছে পক্ষ, পক্ষ বলতে পারো। কি পক্ষ, কি জিনিসটা? ইংলিশে একে পার্সন বলা হয়। পার্সন তিন প্রকারে তোমরা জানো, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। পুরুষও সেরকম তিন প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। কাকে বলে উত্তম পুরুষ? উত্তম পুরুষ মানে হচ্ছে যে বক্তা, যে বক্তা তার নামের পরিবর্তে যেসব সর্বনাম পদ ব্যবহার করা হয় তাকে বলা হয় উত্তম পুরুষ। মধ্যম পুরুষ, যে শ্রোতা তার নামের পরিবর্তে যে সর্বনাম পদ ব্যবহার করা হয় তাকে বলা হয় মধ্যম পুরুষ। প্রথম পুরুষ, বক্তা ও শ্রোতা বাদে অন্য কোনো কারো সম্পর্কে যদি কিছু বোঝানো হয় তাহলে তাকে বলা হয় প্রথম পুরুষ। ইংলিশে কিন্তু উল্টোটা, বাংলায় যা প্রথম পুরুষ ইংলিশে সেটা থার্ড পার্সন। ফার্স্ট পার্সন মানে হচ্ছে স্পিকার, যে বক্তা। সেকেন্ড পার্সন মানে লিসেনার, যে শুনছে। আর থার্ড পার্সন মানে বক্তা শ্রোতার মাঝে যে নেই, অন্য কোনো আদার্সকে বোঝানো হলে তাকে বলা হয় থার্ড পার্সন। মনে রাখবে ইংলিশের যেটা থার্ড পার্সন বাংলা সেটা ফার্স্ট পার্সন। তাহলে উত্তম পুরুষের উদাহরণ কি বলবো? স্পিকার মানে আমি, আমি, আমরা, আমাকে, আমাদেরকে, আমার, আমাদের, মুই, মোরা, মোদের, মোকে, মোর, এরকম মুইদের, এরকম শব্দগুলো হচ্ছে। এই মুই, মোরা এইসব শব্দগুলো মনে রাখবে, কারণ এগুলো পরীক্ষায় আসতে পারে, যে কারণে এগুলো মুখস্থ রাখবে। এগুলো হচ্ছে আমি পক্ষ। আমি পক্ষ মানেই উত্তম পুরুষ। আমি পক্ষ মানে উত্তম পুরুষ। তুমি পক্ষ অর্থাৎ যাকে বলছি, যে শুনছে, তোমরা, তুমি, তোমাদের, তোমার, তোমাকে, তোমাদেরকে, আপনি, আপনার, আপনাদের, আপনাকে, আপনাদেরকে, এইসব শব্দগুলো হচ্ছে মধ্যম পুরুষ, কারণ এগুলো হচ্ছে শ্রোতা। আমি তোমাদেরকে বলছি, যে শুনছে সামনে, বক্তার সামনে যে উপস্থিত আছে, যার সঙ্গে বক্তা কথা বলছে, তারা হচ্ছে সব মধ্যম পুরুষ। আবার তোমরা যখন কথা বলবে তোমরা হয়ে যাবে স্পিকার, আমি যদি শুনি তাহলে আমি হয়ে যাব শ্রোতা, মানে মধ্যম পুরুষ। তাহলে প্রথম পুরুষ আমি, আমরা, আমাকে, আমাদেরকে, আমার, আমাদিগের, মোর, মুই, মোকে, মোদের, মুইদের। আর মধ্যম পুরুষ তুমি, তোমরা, তোমাকে, তোমাদেরকে, তোমার, আপনি, আপনার, আপনাকে, আপনাদেরকে, এগুলো মধ্যম পুরুষ। আর প্রথম পুরুষ কি? প্রথম পুরুষ সর্বদা বিশেষ্য হয়। মনে রাখবে উত্তম পুরুষ বিশেষ্য আর শুধুমাত্র সর্বনাম হয়। উত্তম পুরুষ সর্বদা সর্বনাম, মধ্যম পুরুষ সর্বদা সর্বনাম, প্রথম পুরুষ যেটা সেটা সর্বনামও হতে পারে আবার বিশেষ্য পদও হতে পারে। সর্বনাম হবে কি করে? তার, তার নামে আমি তোমাকে বলছি, তার, তিনি, তারা, তাদেরকে, তাহাদিগকে, এরকম শব্দ যারা নেই সামনে। আবার যদি আমি ওটাকে কোনো শব্দ দিয়ে বলি, রামের, রহিমের, বা ছাগলের, কুকুরের চারটি পা আছে, কুকুরটা কি তাহলে? প্রথম পুরুষ। বা বললাম ছেলেরা মাঠে খেলা করছিল, ছেলেরা কোন পুরুষ হয়ে গেল? প্রথম পুরুষ। মনে রাখবে আগেরটাতেও যেসব পড়িয়েছিলাম লিঙ্গ আর বচন, মনে রাখবে লিঙ্গ, বচন, পুরুষ তিনটেই কোন কোন পদের হয়? শুধুমাত্র বিশেষ্য আর সর্বনাম পদের। পদ পাঁচ প্রকারের হয়, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয়, ক্রিয়া। তাহলে বিশেষ্য আর সর্বনাম এই দুটো পদের লিঙ্গ হয়, বচন হয়, পুরুষ হয়। আর অব্যয়, বিশেষণ, ক্রিয়া এই তিনটে পদের লিঙ্গ হয় না, বচন হয় না, পুরুষ হয় না। প্রশ্ন যদি হয় কোন কোন পদের লিঙ্গ হয় আর কোন কোন পদের লিঙ্গ হয় না, কি বলবে? বিশেষ্য আর সর্বনাম পদের লিঙ্গ হয়, বচন হয়, পুরুষ হয়, বিশেষণ, অব্যয়, ক্রিয়ার লিঙ্গ, বচন, পুরুষ হয় না। কোন পদ কোন পদের বিশেষ্য পদ পদের হয়, কোন পুরুষ বিশেষ্য পদের হয়, বা বিশেষ্য পদ সর্বদা কোন পুরুষ হয়? কোন পুরুষ বললাম? প্রথম পুরুষ। সর্বনাম পদ কোন পুরুষের হয়? তিনটেরই হয়। বিশেষ্য পদ কোন পুরুষের হয়? শুধুমাত্র প্রথম পুরুষের। মনে রাখবে এগুলো। তাহলে পুরুষ চ্যাপ্টার এটাই, একবার ভালো করে বোঝো। তিনটে পক্ষ, আমি পক্ষ, তুমি পক্ষ, সে পক্ষ। আমি পক্ষ মানে হচ্ছে স্পিকার বা বক্তা, অর্থাৎ আমি নিজে,
তুমি পক্ষ মানে লিসেনার, যাকে বাংলায় বলে শ্রোতা মানে বক্তা যার সঙ্গে কথা বলছে, আর প্রথম পুরুষ মানে ইংরেজিতে থার্ড পার্সন, তার মানে হচ্ছে যে সামনে নেই, অনুপস্থিত, বক্তা বা শ্রোতা ছাড়া অনুপস্থিত কারো সম্পর্কে, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজা, প্রজা বা অন্য কারো সম্পর্কে যদি আলোচনা করা হয় তাহলে সে হয়ে গেল কি, প্রথম পুরুষ, ইংলিশে বলে থার্ড পার্সন। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। থার্ড পার্সন যখন হবে বা সেকেন্ড পার্সন আর ফার্স্ট পার্সন যাই হোক না কেন, পুরুষ অনুযায়ী ক্রিয়াপদের পরিবর্তন হয়, এটা মাথায় রাখবে। লিঙ্গ পরিবর্তন করলে ক্রিয়াপদের কোনো পরিবর্তন হয় না। যদি বলি রাজা ভাত খেলো, রানী ভাত খেলো, খেলো শব্দটা একই থেকে গেল, তার মানে লিঙ্গ পরিবর্তন করলে ক্রিয়ার কোনো পরিবর্তন হয় না। বচন পরিবর্তন করলে ক্রিয়ার কোনো পরিবর্তন হয় না। সে খেলে, তারাও খেলে, খেলে শব্দ একই থেকে গেল, কিন্তু পুরুষ পরিবর্তন করলে ক্রিয়াপদের পরিবর্তন হয়। যেমন আমি খেলি, তুমি খেলো, আমি খেলি হর্ষ ইকার, তুমি খেলো ওকার, সে খেলে একার, পুরো পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি খেলছি, তুমি খেলছো, সে খেলছে। শুধুমাত্র মনে রাখবে পুরুষের পরিবর্তন করলে ক্রিয়াপদের পরিবর্তন হয়, কিন্তু লিঙ্গর পরিবর্তন করলে বা বচনের পরিবর্তন করলে ক্রিয়াপদের কোনোরূপ পরিবর্তন হয় না। ক্লিয়ার হয়ে গেছে? থ্যাংক ইউ। যেগুলো অনুশীলনী আছে আমি পরে পরে ভিডিও করে করে তোমাদের অনুশীলনীগুলো বুঝিয়ে দেবো। ধন্যবাদ।